হ্যালো গাইস, কেমন আছি সবাই? আশা করি ভালো। আমি আসিফুর রহমান। আজকে আমি আলোচনা করব এইচটিএমএল এর অ্যাট্রিবিউট নিয়ে। তো তার আগে ফোল্ডারের ভিতরে যাব, এইচটিএমএল এর অ্যাট্রিবিউট গুলো আজকে আমরা দেখব। কিছু কিছু অ্যাট্রিবিউট দেখলেই হবে। টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, এই টেক্সট ডকুমেন্টকে আমরা ফাইল সেভ করার সময় ঠিক করে দেবো। এই যে টেক্সট চলে আসছে, এরকম থাকলে রান করবে না, কিন্তু ব্রাউজার রান করবে না। একটা এল কেটে দিয়ে এল দিয়ে আবার এটাকে ওকে। ডক টাইপ এইচটিএমএল, HTML দিয়ে শুরু, HTML কে শেষ করব, হেড হেড শুরু, হেড শেষ করব, টাইটেল টাইটেল, টাইটেল পেজ নাম দিলাম, এটার পরে দেব বডি, বডির ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট দেখবো। অ্যাট্রিবিউটটা বিভিন্ন রকম হয়ে থাকে। অ্যাট্রিবিউটটা আমরা অনেক সময় ইমেজ একটা ট্যাগ নেওয়ার সময় দিয়ে থাকি, হাইট উইথ উইথ দিলাম, দিয়ে ইকুয়াল ডাবল কোটেশন, হ্যাঁ এটার ভিতর এটাই একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। এরকম অনেক অ্যাট্রিবিউট আছে, হাইট আছে, হাইট এরকম আছে, হাইট উইথ এরকম অ্যাট্রিবিউট আছে, অ্যালার্ট আছে, অ্যালার্ট ডাবল কোটেশন, স্টাইল আছে, স্টাইল আছে। তো এরকম এগুলো কেবল অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো এই অ্যাট্রিবিউট গুলো এভাবে লেখা হয়। অ্যাট্রিবিউট এর ভিতরে লেখা থাকে শার্ট পিক্সেল, এর ভিতরে লেখা থাকে 100 পিক্সেল, অ্যালার্ট, অ্যালার্টটা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ ইমেজ যদি কোনো কারণে আপনার মিসিং থাকে ফাইলের মধ্যে, তাহলে ইমেজ না দেখে দেখায় স্মাইল, স্মাইল ফেস এরকম দেখায়। স্টাইল, স্টাইলের ক্ষেত্রে বলে, স্টাইলের ক্ষেত্রে এরকম বলে যে আপনার, আচ্ছা স্টাইলের ক্ষেত্রে বাদ দেন, আচ্ছা এরকমই দেখেন ওকে। এগুলো সবই আপনার সবগুলো আপনার অ্যাট্রিবিউট, ছোট হয়ে গেল হঠাৎ করে, যাই হোক এগুলোকে আমি অ্যাট্রিবিউট বলি। আমরা অ্যাট্রিবিউট এইভাবে লেখা হয়, অ্যাট্রিবিউট এইভাবে ইউজ করা। যাই হোক আমরা তো বুঝলাম, আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে আরো অন্য কিছু জানার চেষ্টা করবো। ইনশাল্লাহ ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ।